আমি আমি আসার পরে বোধ হয় আসি না আমি আসার পরে আপনি তো আমি তো এলাম এই যে আপনার ফার্স্ট ফেব্রুয়ারি 2020 আমরা যে যেটা প্রতি বছর করতে হয় আয় ব্যয় সেটা আমরা তাকে করতে আসছি আমাদের মহাশক্তি পাঠিয়েছিলাম এই বছরের যেটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2020 সালে আয় ব্যয় হিসাব সেটা বাতিল করার জন্য শুনেছিলাম আইন অনুযায়ী প্রতি বছরই রাজনৈতিক দলগুলিতে এই হিসাব দাখিল করতে হয় সেই অনুযায়ী আমরা 2020 সালে বিএনপির যে আয় ব্যয় হিসাব সেটা প্রধান নির্বাচন কমিশন কমিশনার বড় করে আমরা দাখিল করেছি নির্বাচন কমিশনের সচিবের কাছে। তো সেই আয় ব্যয় হিসাবের মধ্যে আমাদের এবার মোট আয় হয়েছে 2020 সালে 1,22,53,149 টাকা। এগুলো আমাদের পথধারী নেতা কর্মকর্তা সদস্য সাধারণ সদস্য তারপরে বিভিন্ন নির্বাচন হয়েছে পৌরসভা নির্বাচন ইউনিভার্সিটি নির্বাচন সেসব নির্বাচনের মোটামুটি সংসদে যে নির্বাচন যে একটা অংশগ্রহণ করেছে সেসব নির্বাচনে আমরা কমিশন সেবার বিক্রি বিভিন্ন ব্যক্তিদের অনুদান এবং ব্যয়ের সুদ থেকে আয়টা আমাদের হয়েছে আর ব্যয় হয়েছে আমাদের এই বছর ওই বছরে 2020 সালে 1,74,52,513 টাকা। সেটা আমাদের কর্মচারীদের বেতন বোনাস বিভিন্ন বিল অফিসিয়াল খরচ প্রপত্র পোস্টার বিভিন্ন অনুষ্ঠান এসব খাতে এই খরচটা হয়েছে। এই বছরে আমাদের ঘাটতি ছিল 51,99,364 টাকা যা আমাদের বিএনপির যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে যে পূর্বে তহবিল আছে সেই তহবিল থেকে এটা মেটানো হয়েছে। সেই ত্রাণ ত্রাণেরটা আলাদা তহবিল আছে আর ত্রাণগুলো আসলে ব্যক্তিগতভাবে আমাদের দল বিভিন্ন জেলা কমিটি জেলা পৌর কমিটি থানা কমিটি বা আমাদের কেন্দ্রীয় নেতা যারা আছে তারা ব্যক্তিগতভাবে সঙ্গে এটার সাথে পূর্বে তাদের কিছু অংশ আছে